সৈয়দ আবুল হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে আসা হবে, তাই হাজারো মানুষের ভিড়, প্রস্তুত হেলিপ্যাড সামনে রাখা, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সও। কিন্তু শুক্রবার সকাল 10:30টার দিকে হঠাৎ সিদ্ধান্তের পরিবর্তন। স্ত্রী ও দুই মেয়ের সিদ্ধান্তে শুক্রবার সকালে হেলিকপ্টারে তার মরদেহ নেওয়া হয় শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে। বাদ জুমা হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরের দরবার শরীফে নামাজে জানাজা শেষে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মরদেহ দাফন করা হয়। আমার বাবা একজন সৎ এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি ছিলেন, যে তার জীবনের অর্জন, জীবনের সময় তার সিংহভাগ উনি ব্যয় করেছেন দেশের উন্নয়নে, এবং ওনার নিজের যে গ্রাম ডাসার গ্রামকে উনি সম্পূর্ণ নিজের চেষ্টায় নিজের অর্থে একটা গ্রামকে উনি উপজেলায় রূপান্তরিত করেছেন, এবং উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন সারা বিশ্বে। এখন অনেক ছাত্রছাত্রী ছড়িয়ে আছে ভালো ভালো অবস্থানে জাতিসংঘে, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে, যারা ওনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পেয়েছে। তো উনি শুধু আমাকে আর আমার বোনকেই শিক্ষা দেননি, উনি চেষ্টা করেছেন যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের কাছে শিক্ষা ভালো পৌঁছে দেওয়া। এছাড়া ওনার আরেকটা অনেক বড় পরিচয় হচ্ছে উনি উপমহাদেশের অন্যতম সুফি সাধক খাজা এনায়েতপুর রহমতুল্লাহর একজন মুরিদ এবং আমাদের গোদিনীশন হুজুর পাকের প্রাণপ্রিয়, শুধু জামাতা না, গোদিনীশন হুজুরের ছেলের মতো ছিলেন উনি। আজকে তাকে আমরা খাজা এনায়েতপুরের দরবারে, উনি যেহেতু খাজা এনায়েতপুরের একজন মুরিদ এবং মৃত্যুর পরে মানুষের একমাত্র পরিচয় তার আত্মা, তো ওনার আত্মা আজকে খাজা এনায়েতপুরের এখানে আমরা ওনাকে নিয়ে আসতে পেরেছি, যে আমরা ভাগ্যবান বোধ করছি, এবং আমরা ওনার এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আমরা ওনাকে ওখানে আজকে নিয়ে যেতে পারিনি। একটা প্রধানমন্ত্রীর চলাচলের কারণে আকাশপথে একটা বাধা ছিল, এই জন্য আমরা সরাসরি এখানে আসতে হয়েছে। তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, তাদের কাছ থেকে আমরা দোয়া চাই, এবং তাদেরকে বলতে চাই যে আমার বাবার তৈরি করে দেওয়া গ্রামকে, যে গ্রামকে উনি উপজেলা করেছেন, এবং অসংখ্য কীর্তি আপনাদের জন্য উনি রেখে গেছেন। আমরা অবশ্যই থাকব, তারা যদি আমাদেরকে চায় আমরা অবশ্যই থাকব, এবং তার উন্নয়ন কর্মকাণ্ড আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে তার মরদেহ দাফনের খবরে কান্নায় ভেঙে পড়েন মাদারীপুরের কর্মী সমর্থকরা। প্রিয় নেতার মরদেহ এক নজর দেখতে পারবেন না, এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। জীবিত অবস্থায় নিজের জন্য তৈরি করেন সমাধিসৌধ, কিন্তু সেখানে দাফন না করায় ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেন তার সমর্থক ও এলাকাবাসী। সাবেক যোগাযোগ মন্ত্রীর স্ত্রী ও সন্তানদের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা। পৈতৃক ভিটার পরিবর্তে অন্য জায়গায় দাফন করায় হতবাক ছোট ভাইও। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তার মরদেহ এই কালকৃতে ডাকসারে দাফন করার জন্য। আমরা আশা ভরসা করি আসছি, আজকে তাকে পাইতেছি না, তাকে আপনি সিরাজগঞ্জ নিয়ে গেছেন। কবরের উপর স্থাপনাগুলো তৈরি করে রেখে গেছে, কবরের উপরে যে কাঠটা দিতে হবে সে কাঠটাও সে নেই, সিজন করে রেখে দিছে, 6 মাস ধরে সিজন হচ্ছে। কবরের উপর যে মার্বেলটা দেওয়া হবে সে সাদা মার্বেল, সেটাও বলে গেছে, সেটাও রাখা আছে। এগুলো সব কিছুই আমি ছবি করেও পাঠাইছি এসে, যে এইগুলো করা হয়েছে যে অ্যাটলিস্ট তাদের মনটা নরম হয়, যে এখানে আসলে যাতে এখানে রেখে যায়। এবং আমি ভাবছি যে এখানে আসার পরে তারা সব কিছু দেখবে, দেখার পর হয়তো তারা নিজে থেকেই বলবে যে ঠিক আছে আমরা এখানেই কবর দেব, এটাই তো হওয়া উচিত ছিল। আর আপনাদের পাবলিক ডিমান্ডটাও তখন তারা বুঝতে পারবে যে মানুষের যে কত ভালোবাসা, সেই ভালোবাসাকে ইগনোর করে তারা চলে যেতে পারবে, এটা আমি বুঝতে পারিনি। গত বুধবার রাত 2টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন। 1951 সালে মাদারীপুরের ডাসারে জন্ম হয় তার। বাবা সৈয়দ আতাহার আলী ও মা সৈয়দা সুফিয়া আলীর 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। নিজ হাতে তৈরি করেছিলেন কবর, পাশে তৈরি করেছেন দৃষ্টিনন্দন মসজিদ, যাতে ব্যয় হয় প্রায় 12 কোটি টাকা।
সাত বছর আগে গড়ে তোলা এ দুটি স্থাপনা দেখতে এখন ভিড় করছেন শহীদ আবুল হোসেনের শুভাকাঙ্ক্ষী স্থানীয়দের পাশাপাশি নেতাকর্মীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।